ওয়েলকাম ব্যাক টু JWS ইয়ানি কি জানি বিশুষ্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে মনে হলো, ইচ্ছা হলো তোমাদের সাথে কথা বলার, তো ভাবলাম আজকে ফোনটাই উঠিয়ে নিলাম, তো ব্লগ বানাতে স্টার্ট করে দিয়েছি, দেখা যাক কি বানানো যায়। তো ওলা হয়ে গেছে, এই লাঞ্চ করতে যাব। তো ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ বানাই। সকাল থেকে তো কিছু কাজ ছিল, মানে সকাল থেকে কি করেছি না করেছি সেটা তো কিছুই করিনি, পুরো আজকে ল্যাথ খেয়ে দিনটা কাটছে আমার। সকাল থেকে শুধু আমি মানে সমস্ত কাজেই আমার আজকে শুধু লেট লেট লেট। তো অ্যাজ ইউজুয়াল এখনও লেট আমি। তো চলো আগে লাঞ্চ করে নিই। তো লাঞ্চ করে নেওয়ার পর তারপরে তোমাদের সাথে কথা বলছি। হলো আজকে লাঞ্চ, কমপ্লিট হয়ে গেছে। তো লাঞ্চের পর একটু মানে কিছুই করিনি, একটু কাজ করছিলাম। তো তারপরে এই ছাতে এসেছি, তো ছাতে এসে পাখিদের খেতে দেওয়া গেছে। এই দেখছো তোমরা সবাই, এরা সব ছাতে ঘুরে বেড়াচ্ছে, এ দেখো। তো এবার গাছে জলও দিচ্ছি, ভয় পেয়েছে পাখা, কিছুতে ভয় পেয়ে পাশের বাড়িতে, আসলে পাশের বাড়ির ছাতে খেতে দিচ্ছে, তো সেম টাইমিং, তো ওদের বাড়িতে খেতে যাচ্ছে। তো আমার ছাতে ওদের খেতে দেওয়া হয়ে গেছে। তো যেটা বললাম আমি, তো গাছে জল দিচ্ছি, আর্ধেক গাছে জল দেওয়া হয়ে গেছে, আর আর্ধেকটা বাকি রয়েছে। নিচে মার তো বাগানটা দেখালাম আমি তোমাদেরকে, তো ওখানে কুমড়ো গাছ আছে, উচ্ছে গাছ আছে, আর একটা আছে হচ্ছে ওই, আরে নাম বলো না ভুলে যাচ্ছি, ওই ঘি করলা যেটা বলে, কাঁকরুল গাছ, কাঁকরুল গাছ একটা নতুন হয়েছে। টমেটো গাছটা তো দেখলেই তো, ওটার ফল হয়েছে, হাত ব্যথা হয়ে গেছে, দাঁড়াও। হ্যাঁ, সো টমেটম গাছটাও তোমরা দেখলেই ফলও হয়েছে, আর তোমার কী বলে আকন্দ ফুলের গাছটা প্রচুর ফুল হয়েছে, আর লেবু গাছটা তো কিন্তু গন্ধরাজ লেবু গাছ, কিন্তু আজ পর্যন্ত ফল হয়নি, কেন হচ্ছে না জানি না। তো কী ব্যাপার ওটার কেসটা, তো ওটা কী করলে ফল হবে, তো সেটা যদি তোমাদের কারো যদি জানা থাকে তো অবশ্যই আমাকে জানাতে পারো। আর টগর গাছটাতে প্রচুর ফুল হয়েছিল, বাট আমি সব তুলে নিই, মানে আমি নয় মানে ফুলগুলো আর কি সব তোলা হয়ে গেছে। তো এই হলো মেন ব্যাপার, গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখন আমাদের গাঁদা ফুল হয়েছে। মনে থাকে তো তোমাদেরকে আমি বলেছিলাম ওই গাছটা আর কি ফুল কিনে এনে পাতা, মানে ফুল শুকনো ফুল গাঁদা ফুল দিয়ে দিয়ে গাছটা হয়েছে। দুটো, ওখানে তিনটে গাছ আছে তোমাদেরকে তো বলেছিলাম, দুটো গাঁদা গাছে হলুদ গাঁদা ফুলের গাছ, আর একটা কমলা। এবার কমলাটায় আর কি ফাইনালি ফুল এসছে, একটু একটু ফুটছে, আর কি বলে আর গাঁদা হলুদ গাঁদা দুটো গাছটাতে প্রচুর ফুল হয়েছিল, বাট যখন হয়েছিল তখন তোমাদেরকে আমার দেখানো হয়নি। আর এই দেখো গোলাপ গাছটা, তাতে আর কি কালারের ফুল হয়, গোলাপ ফুলটা হয়, তো সেটা দেখতে হবে, তো সেটা আমি দেখব, দেখে তোমাদেরকেও আমি জানাবো। এদিকে আমাকে সিগনাল দেওয়া হচ্ছে, বলে ফেল, এই দেখতে পাচ্ছ এই যে ওইখানে আমাকে ডাকা হচ্ছে এখান থেকে। তো এই হলো ব্যাপার। তো কী বলছিলাম তোমাদেরকে, হ্যাঁ ওই যে গোলাপ ফুলের গাছটা, তো সেটাই ছিল ওই গাছটা, তো ফাইনালি কুড়িয়ে এসছে, এবার কী কালারের ফুল হবে তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর মার গার্ডেনটা তো তোমরা সবাই দেখলে, গাছ লাগাতে খুবই পছন্দ করে, হয়তো মার থেকেই সেই নেচারটা আমার মধ্যে এসছে। তো যাই হোক, আমারও খুব ভাল লাগে। তোমরা লাস্ট আমার মায়াপুরের ব্লগটা তো তোমরা দেখেছোই নিশ্চয়ই, এতক্ষণে যদি না দেখে থাকো তো তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো, আমার চ্যানেলে আছে, তো লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো, খুবই হাওয়া দিচ্ছে। তো যাই হোক, মানে কি অবস্থা হয়েছে আমার চুলটার হাল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো তোমরা গিয়ে অবশ্যই দেখো, আর হ্যাঁ তোমরা আমার ব্লগ ভিউ করো, বাট কোনো লাইক কমেন্ট কোনো কিছুই করো না, কিছু না করলে কী করে বুঝবো বলো তোমাদের কেমন লাগছে। তো তোমরা একটু কষ্ট করে দু সেকেন্ডের জন্য সময় নিয়ে কমসে কম ব্লগটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করতে তো বেশি সময়, আর পাশে নোটিফিকেশান বেলটা প্রেস করতে তো বেশি সময় অবভিয়াসলি লাগে না, একটু দু সেকেন্ড আর কি সময় বার করে তোমরা একটু নোটিফিকেশান বেলটা টিং করে বাজিয়ে দিও, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগগুলোও আমার একটু লাইক করে দিও যদি তোমাদের ভালো লাগে। ব্লগ যদি নোটিফিকেশান বেলটা দিয়ে দাও তাহলে আর কি আমি যখনই নতুন কোনো ব্লগ আপলোড করবো তো তোমরা জানতে পারবে। তো চলো এপারে একটু ছাতে ঘুরে, একটু গঙ্গাধারে যাওয়ার ইচ্ছা আছে, তো যদি যাই তো তোমাদেরকে আমি দেখাবো কী করি না করি, তারপরে সেটা দেখার জন্য পুরোপুরি ব্লগটা আগে তোমরা অবশ্যই দেখতে থাকো। আর চলো আমি একটু ছাতে ঘুরে নিই, ফের তোমাদের সাথে কথা হচ্ছে। ওরা যখন এসে বালতিতে জল খায় না, আমার সত্যি খুব দেখতে ভালো লাগে, তো তোমাদেরকে আমি দেখালাম।
অন্য সময় স্নানও করে গরমকালে বিকেলবেলার দিকে, বাট আজকে করছে না, এখনো পর্যন্ত স্টার্ট তো করেনি। সো এলো, রোজ মারামারি করে এরা। এদের অবস্থাও আমাদের মানুষদের মতনই হাল। তারপরে চলে এসেছি, তো রেডি হয়ে গেছি, বলছিলাম আজকে একটু বেরাবো, তো বেরানোর জন্য রেডি হয়ে গেছি, আমি বাইরে বেরিয়ে গেছি। এই যে দিদির জন্য ওয়েট করছি, ওই যে ওইখানে চাবি দিচ্ছে, আর আমি রেডি। তো চলো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। আমি পাটবাড়িতে চলে এসেছি, তো এখানে পুরো শান্ত পরিবেশ, চারপাশে জোরে কথা বলতে পারছি না। এই দেখো পুরো জায়গাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর একটু রাত্রিবেলা হয়ে গেছে, একটু বলে লাইটের প্রবলেমও হচ্ছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও। মায়াপুরের ব্লগে বলেছিলাম চৈতন্য দেবে আর এক জোড়া খড়ম আমাদের পাট বাড়িতে আছে, তো এই হলো সেই আর এক জোড়া খড়ম। সব স্বার্থ ছিল ব্রাহ্মণ সমাজ, সব স্বার্থ ছিল যাদের মহাপুরুষকে শ্রীরাম মূর্তি এই সব স্বার্থ। এখানে চৈতন্য দেবের জীবন কাহিনী বর্ণনা করা হচ্ছে। ভগবান মাতা শিব মন্দির বাড়ি আমাদের ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি। তো চলো তোমাদেরকে গঙ্গা ঘাটটা আমাদের এখানে দেখাই। তো আমি চলে এসেছি এখানে গঙ্গাঘাটে, তোমাদেরকে বললাম এখানে গঙ্গাঘাটটা পুরো অন্ধকার বলে তোমাদেরকে আমি দেখাতে পারছি না, বাট এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে গরমকালে, গঙ্গার ধারে এসে বসাটা সন্ধ্যেবেলা বা বিকেলবেলা স্পেস পার্ট, আর আমার এটা ভীষণই ভালো লাগে। তো খালি করে এখানে বসে হাওয়াটা এনজয় করিনি, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো দেখতে অন্ধকার, এখন মনে হচ্ছে একটু জোয়ার আসার সময় আসে, খুব বড়ো বড়ো ঢেউ দিচ্ছে গঙ্গাতে, অন্ধকার বলে তোমাদেরকে আমি দেখাতে পারছি না। তোমরা হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, বুঝতেই পারছো কতটা জোরে হাওয়া দিচ্ছে এখানে। আমি ভেবেছিলাম কুকুরটা এখানে জল খেতে এসছে, তাই আমি রেকর্ড করছিলাম, বাট আলটিমেটলি জল খাইনি আর আমার পুরো পাচকা বানিয়ে দিয়ে চলে গেল। গঙ্গাঘাট থেকে উঠে পড়েছি, ওখানে উঠতে ইচ্ছা করছিল না, বাট লেট হয়ে যাচ্ছিল, তো উঠতে তো হবেই, তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলে এসেছি আর সাথে এই আইসক্রিম কিনে নিয়েছি, তো তোমাদেরকে তো তখন দেখালামই, তো এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। ওই যে পিছনের পাটি দেখতে পাচ্ছ, ওখানে অলরেডি মন দিয়ে আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এখানে পাটিও খাওয়া শুরু করে দিয়েছে, বাট আমারটা এখনো পর্যন্ত বন্ধ। তো এবার আমি খাওয়া স্টার্ট করবো। এ দেখো ডিলিশিয়াস আইসক্রিম, ডিলিশিয়াস আইসক্রিম নয়, ভ্যানিলা ফ্লেভার, তো ভ্যানিলা। তো এতটা হাঁটাহাঁটি করার পর আইসক্রিম দরকার ছিল, মানে বিশাল হেঁটে নিয়েছি আজকে, প্রায় 10,000 স্টেপ হাঁটা হয়ে গেছে। সো এটা একটু হলে পড়ে যাচ্ছিল, তো এটা দরকার ছিল, প্রচণ্ড গরমে ঘেমে টেমে স্নান। সো দারুণ লাগছে খেতে, আমার এখনো পর্যন্ত আমার তো পুরো ফুল। এর অবস্থা দেখো, বাটি চাটছে আর আমার এখনো পর্যন্ত পুরোটাই ফুল, আমার এখনো পর্যন্ত শেষ, মানে শেষ তো প্রশ্নই হয় না। তো চলো আগে খেয়ে নিই। এই গাইস, তো দেখলে তখন আইসক্রিম খেলাম, আইসক্রিম খাওয়ার পর ফের আড্ডা মারতে ব্যস্ত হয়ে গেছিলাম, তো আড্ডা মারা হয়ে গেছে, তো এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি, তো চা খাইনি, 9টা বেজে গেল, তো এবার চা খেতে হবে। এবার তো মনে হচ্ছে, এখনো মনে হচ্ছে চা এখনো পর্যন্ত আমার জুটবে না, কারণ দিদি ডাকছে ওদের বাড়িতে, ফের এসে চা খাবো। তো চলো আগে কি বলছে শুনে আসি, তারপর আগে চা খাই। এই গাইস, তো ফাইনালি মেরি নাসিমে চায় মিলি গেই, সো যেটার জন্য সেই তখন থেকে 9:30 বাজে,
তো ফাইনালি আমার চা খাওয়া হচ্ছে। প্ল্যান হয়েছে আজকে কড়াইশুঁটি কচুরি হবে, তো সারা শীতকালে হয়নি, সারা শীতকালে হবে 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 করে হয়নি, তো ফাইনালি আজকে হচ্ছে। তো তার কড়াইশুঁটি কচুরি করার জন্য প্রথমে তো কড়াইশুঁটি সেদ্ধ করতে বসানো হয়ে গেছে, তো তারপরে বাকি প্রসেস যা কিছু হবে তো তোমাদেরকে আমি দেখাবো। সো মশলা রেডি হয়ে গেছে, এতে কী বলে ভাজা মশলা, নুন, চিনি আর আদা দেওয়া হয়ে গেছে, এটাকে মাখতে হবে। আর এই হলো ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, ওই দেখো পুর ভরা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলেই পুর কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করতে হবে, তো মা যখন ফ্রাই করবে কখন মাই জানে কেমন হচ্ছে, তো সেটার ফাইনাল লুক তোমাদেরকে আমি দেখাবো, আর খেতে কেমন হচ্ছে সেটাও আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তো আগে চল, আগে এটা ফ্রাই করা হোক, তো তারপরে সেটার রিভিউটা কেমন হয়েছে তো তারপরে তোমাদেরকে আমি দেবো। মা কড়াইশুঁটি কচুরি ভাজা স্টার্ট করে দিয়েছে, তো দেখা যাক কেমন হচ্ছে। তো এখানে মা বেলছে, দুটো বেলা হয়ে গেছে, ওটা ফ্রাই করা হয়ে গেছে আর এটা ফ্রাই হচ্ছে। ঠিকঠাকই হয়েছে বলো, মনে হচ্ছে তো ঠিকই হয়েছে নাকি, আমি অনেককাল বাদ দেখছি। এরকমই তো দোকানে দেখেছি, এরকমই লাল লাল করা করা হয়, লাল লাল করা করাই, এরকমই তো লাল করা আমরা খাই বলো, এরকমই তো সেরকমই তো দেখতে হয়েছে। তারাও দেখাচ্ছে এটা ভালো ফুলেছে, এই দেখো ফুলেছে বেশ ভালো। এটাও দুর্দান্ত ফুটেছে, ঠিকঠাক হলো, একটু একটু ফুটটা আর কি ফেটে যাচ্ছে, মানে পুরটা আমি বেশি দিয়ে দিয়েছি মা যেটা বলছে, তো বাকি ঠিক আছে, মানে পুরটা আর কি ভরাটা মজাটা মাখাটা ওই দুটো আমি করেছিলাম, তো পুরটা একটু আমি বেশি দিয়ে দিয়েছি যার কারণে আর কি একটু ফেটে যাচ্ছে, বাট এমনিতে ঠিক আছে, তাই না মা? এই গাইস, তো হয়ে গেছে দেখো কড়াইশুঁটি কচুরি কমপ্লিট। হলো আজকে রাতের মেনু কড়াইশুঁটি কচুরি, আর এটা আলুর দম আছে, আর এটা খাজা দাদা পুরি গেছিল, তো সেটা করে বলছি কেমন খেতে হয়েছে। ভালো হয়েছে, ক্রিসপি খেতে হয়েছে, ফার্স্ট এবছরে ফার্স্ট আমার কড়াইশুঁটির কচুরি হয়েছে বলো, ভালো করেছিস তো, তো ভালো হয়েছে। তো চলো আমরা খেয়ে নিই, অলরেডি অনেক লেট হয়ে গেছে, প্রায় 12:30 বাজতে যায়। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।